আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কোরবান ঈদের আগে জুলাই মাসের 1 থেকে 20 তারিখের ভিতরে যারা আরিয়াদ, জেদ্দা এবং দাম্মাম থেকে বাংলাদেশ যাবেন, বাংলাদেশ এয়ারলাইন্সে 3 মাসের ছুটিতে এবং 6 মাসের ছুটিতে, যারা 3 মাসের ছুটিতে যাবেন তাদের টিকিটের দাম একটু বেশি, আর যদি আপনি লং টাইম ছুটিতে যান তাহলে একটু কম দামে টিকিট নিতে পারবেন। আর রিয়াদ থেকে যদি আপনি 10 তারিখের আগে টিকিট নেন তাহলে 200 রিয়াল কমে নিতে পারবেন। টোটাল মিলে রিয়াদ থেকে দেখুন যারা 3 মাসের ছুটিতে যাবেন তাদের টিকিটের দাম পড়বে যাওয়ার সময় 1345 এবং আসার সময় 2036 রিয়াল। মোট মিলে দেখুন ভাই 3 মাসের ছুটিতে গেলে রিয়াদ থেকে 3381 রিয়াল, আর যদি আপনি 10 তারিখের আগে নেন তাহলে 3181 রিয়াল টিকিটের দাম, আর যদি 10 তারিখের পরে নেন তাহলে 3381 রিয়াল টিকিটের দাম। লাগেজ নিতে পারবেন আপনি 45 কিলো এবং জেদ্দা থেকে 50 কিলো, আসার সময় 30 কিলো লাগে জানতে পারবেন। এবার দেখুন যারা জেদ্দা থেকে যাবেন, জেদ্দা থেকে কিন্তু প্রতিটা ডেটে ফ্লাইট নেই দেখুন ভাই, একদিন পরে একদিন, 2 দিন পরে একদিন করে ফ্লাইট আছে টোটাল। জেদ্দা থেকে একই রেট, কম বেশি নেই, 10 তারিখের আগে অথবা 10 তারিখের পরে ফ্লাইট একটু কম। দেখুন ভাই 12 তারিখে ফ্লাইট আছে, 13 তারিখে ফ্লাইট আছে, 14, 15, 16, 17, 18 নেই, দেখুন 19 তারিখ আর 20 তারিখ আছে। তো 20 তারিখে গেলে তো আপনি পৌঁছে যেতে পারবেন, কারণ 21 তারিখে বাংলাদেশে ঈদ। জেদ্দা থেকে আপনি যদি 3 মাসের ছুটিতে যান তাহলে আপনার টিকিটের দাম পড়বে, যাওয়ার সময় আপনি 50 কিলো লাগেজ নিতে পারবেন, আসার সময় আসবেন অক্টোবর মাসের যে কোনো তারিখে আর কি, 1886 রিয়াল টিকিটের দাম আসার সময়। মোট মিলে যারা 3 মাসের ছুটিতে যাবেন জেদ্দা থেকে তাদের টিকিটের দাম 3231 রিয়াল, লাগেজ আপনি যাওয়ার সময় 50 কিলো নিতে পারবেন আর আসার সময় 30 কিলো। এবার দেখুন যারা দাম্মাম থেকে যাবেন তাদের টিকিটের দাম কত। দাম্মাম থেকে যারা 3 মাসের ছুটিতে যাবেন শুধুমাত্র 10 তারিখে 10 জুলাই 1145 রিয়াল টিকিটের দাম যাওয়ার সময়, আর বাদ বাকি রেটে 995 রিয়ালে টিকিট নিতে পারবেন আপনি। জুলাই মাসের 10 তারিখ, শুধুমাত্র 10 তারিখে 1145 রিয়াল, আর বাদ বাকি ডেটে দেখুন 995 রিয়াল যে কোনো ডেটে আর কি, 20 তারিখ পর্যন্ত। তো যাওয়ার সময় 995 এবং আসার সময় 1686 রিয়াল টিকিটের দাম যারা 3 মাসের ছুটিতে যাবেন দাম্মাম থেকে, মোট মিলে 2681 রিয়াল টিকিটের দাম, আর যদি 6 মাসের ছুটিতে যান তাহলে 2200 রিয়ালে টিকিট নিতে পারবেন। আর মদিনা থেকে দেখুন ভাই, মদিনা থেকে কোনো ফ্লাইট কিন্তু নেই, বাংলাদেশ এয়ারলাইন্সে নেই, সৌদি এয়ারলাইন্সে আছে। এবার দেখুন 6 মাসে 6 মাসের ছুটিতে গেলে কত রিয়াল টিকিটের দাম, আর রিয়াদ থেকে আগে দেখুন। দেখুন ভাই যারা রিয়াদ থেকে 6 মাসের ছুটিতে যাবেন তাদের টিকিটের দাম একটু কিন্তু কমে পাবেন। দেখুন ভাই আপনি ডিসেম্বরের লাস্টে অথবা জানুয়ারি মাসের ফার্স্টে যদি আসেন 6 মাসের ছুটিতে, যাওয়ার সময় তো 1345 আর আসার সময় 1236 রিয়াল টিকিটের দাম রিয়াদ থেকে। মোট মিলে দেখুন যারা 6 মাসের ছুটিতে যাবেন 2581 রিয়াল টিকিটের দাম রিয়াদ থেকে। এবার দেখুন জেদ্দা থেকে 6 মাসের ছুটিতে গেলে কত। দেখুন ভাই জেদ্দা থেকে যারা 6 মাসের ছুটিতে যাবেন ডিসেম্বর অথবা জানুয়ারিতে আসতে গেলে যে কোনো ডেটে আর কি, দেখুন একই ডিসেম্বরেও 1436, আসার সময় জানুয়ারিতেও 1436, একই রেট আর কি। যারা 6 মাসের ছুটিতে যাবেন যাওয়ার সময় 1345 এবং আসার সময় 1436 রিয়াল, জেদ্দা থেকে 2781 রিয়ালে টিকিট নিতে পারবেন আপনি 6 মাসের ছুটিতে গেলে। এবার দেখুন যারা দাম্মাম থেকে যাবেন 6 মাসের ছুটিতে তাদের টিকিটের দাম কত। দেখুন ভাই জানুয়ারি অথবা ডিসেম্বরে যদি যান আপনার টিকিটের দাম পড়বে 1236 রিয়াল। দেখুন ভাই এখানে দেখা যাচ্ছে 28 ডিসেম্বর ফ্লাইট আছে 1236 রিয়াল, 30 ডিসেম্বর আছে, আর জানুয়ারি মাসে দেখুন একই রেট 1236 রিয়াল, আসার সময় আপনি 1236 রিয়ালে আসতে পারবেন এবং যাওয়ার সময় দেখুন 995 রিয়াল দাম্মাম থেকে। মোট মিলে যারা 6 মাসের ছুটিতে যাবেন দাম্মাম থেকে তাদের টিকিটের দাম পড়বে 2231 রিয়াল। তো এখন তো বুঝতেই পারছেন যারা
তিন মাসের শুরুতে যাবেন তাদের টিকিটের দাম বেশি, আর যারা 6 মাসের শুরুতে যাবেন অথবা 4 মাস 5 মাসের শুরুতে যাবেন তাদের টিকিটের দাম কম। যদি কারোর কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।